हेलो मैन वेलकम बैक टू माय चैनल। तो ये मुहूर्ते दाड़ी आछी नीमतला महाशासनेर काछे। तो आज के ब्लॉगटा एखान थेके शुरू करछी बंधुरा। पिछने देखते पाच्छो गंगा, डान दिके नीमतला महाशासन, एदिके नीमतला घाट एवं जेटा बोल्लाम पिछन दिके मा गंगा। তো বন্ধুরা আজকে ভিডিওটা আজকের ব্লগটা একটু নতুন ভাবে স্টার্ট করছি। সোমবার আজকে সবার প্রথমে ভোলে বাবার পূজো দেব, তারপরে এখানকার ফেমাস খাবার যেটা হলো লিট্টি চোখা সেটা খাবো, তারপরে তার পাশেই আজকে স্পেশাল চা এলাইচি চা সেটা খাবো। সো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে শুরু থেকে লাস্ট অবধি স্কিপ না করে দেখতে থাকো। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসি বন্ধুরা। বুঝতে পারছো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, স্টিল লাস্ট তিন চার দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি, হাতে একদম সময় হয়নি। তো যাই হোক ভিডিওটা এইভাবে দেখতে থাকো। जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा हर लिया था मसीरा। नमो नमो शंकरा, भोलेनाथ शंकरा, जय विनोदनाथ शंकरे शिवाय शंकरा। नमो नमो शंकरा, भोलेनाथ शंकरा, रुद्र देव हे महेश्वरा। তোমরা দেখতে পেলে যে দোকানে দাঁড়িয়ে আছি, দোকানটা 65 বছর পুরনো। এখানে স্পেশাল যেটা ভূতনাথ মন্দির আসলে তোমরা এখানে স্পেশাল যেটাও বলা হয় যে বিহারিদের ওয়ান অফ দ্য বেস্ট ফুড যেটা লিট্টি চোখা। তো তোমরা যদি এখানে আসো অবশ্যই এই দোকানে ট্রাই করবে লিট্টি চোখা। চলো লিট্টি চোখাটা একবার খাওয়া যাক, খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। बिहार लौट न पाएंगे, ठीक है ठीक है। लव करके भागे हैं घर से, बिहार लौट न पाएंगे, ठीक है एकदम ठीक है। लिट्टी चोखा खाएंगे, यूपी में बस जाएंगे, ठीक है हाँ हाँ हाँ। लिट्टी चोखा खाएंगे, यूपी में बस जाएंगे, ठीक है। लव करके দেখতে পাচ্ছো এটাকে বলা হয় লিট্টি এবং চোখা। এই যেটা দেখতে হয়েছে চোখা, এটা হলো লিট্টি, তো এটা হলো স্পেশাল চাটনি। তো এটা বিহারের খুবই ফেমাস একটা খাবার। এবং এই যে লিট্টিটা দেখছো এটা আটা দিয়ে বানানো হয়, এবং এর ভিতরে ছাতু দিয়ে পুর দিয়ে এটাকে পুরো পুড়িয়ে বানানো হয় একবার। এবার এটাকে যেহেতু একটা ফেমাস দোকান এখানে, এটার মধ্যে ঘি দিয়ে এটাকে ক্রাশ করে এটাকে তেতো করে দেওয়া হয় প্লেটে। তো এবার খাওয়া যাক। ज्यादा कुछ नहीं है, बहुत ज्यादा हार्ड है, कुछ नहीं कुछ।
তোমরা যদি মুক্তান মন্দিরে আসো এই দোকানে দাদা দোকানে এসে অবশ্যই লিট্টি চোখাটা অবশ্যই ট্রাই করবে। অনেক রকম লিট্টি তোমরা দেখতে পাবে, তো এই লিট্টিটা হচ্ছে ছোটো ছোটো সাইজ জাস্ট আলাদাই আলাদাই এরকম একটা লিট্টি নিয়ে চোখা বলতে আলু সিদ্ধ এটাকে সুন্দরভাবে মাখা রয়েছে নানা রকম মশলা দিয়ে এবং চাকরিটা দিয়ে এইভাবে নিয়ে আলাদাই খেতে আলাদাই এই এক প্লেটের দাম হচ্ছে 40 টাকা। ওকে গিয়ে যখন ঘিয়ের স্বাদটা পড়ছে জাস্ট আলাদাই লাগছে। এই জন্য বললাম সত্যি এখানে ফেমাসটা কেন পাঁচ পিসে আমার অলরেডি 4 পিস এসে গেছে 1 মিনিটের মধ্যে। বিহারিদের এই চোখা ছাড়া ভাত খাওয়া হয় না, লিট্টিও খাওয়া হয়। আরেক প্লেট নিলাম, তো দেখতে পাচ্ছ এই জায়গাটা প্রচণ্ড ক্রাউড আর সোমবারে বিশেষ করে প্রচণ্ড ভিড় থাকে। দেখতে পাচ্ছ তোমার আরেকটা প্লেট নিয়েছি আর একটা লঙ্কাও আছে সাথে মিষ্টি জাস্ট আলাদাই খেতে আলাদাই। এক প্লেট আবার এক প্লেট নিয়ে আবার একটু খাওয়া যাক। লিট্টি চোখা চাটনি হয়ে কাঁচা মির্চা কাঁচা লঙ্কা আলাদাই তোমরা অবশ্যই এসে এখানে লিট্টি চোখাটা অবশ্যই ট্রাই করো। তোমাকে একবার ক্রাউডটা দেখে দিই আশেপাশে এই মুহূর্তে একটা দাদার সাথে দেখা হলো, উনিও লিট্টি চোখা খাচ্ছে। তো আপনি এখানে আসেন আগে? আচ্ছা, কতদিন এখানে খাচ্ছেন? অনেক বছর। তো এখানে আপনার ভালো লাগে কেন? ভালো লাগে, এটা এত ভালো, খুবই আলাদা টেস্ট, খুব ভালো খেতে। আর এখানে বাবা ভূতনাথের মন্দির সেটা দর্শন দিতে আসি। গ্রেট, আপনি আসেন একদম একদম। বেশ লাগে কি লিট্টি চোখা? বেশটা কি লাগে আপনার? বেশ তো বাবার দর্শন, তারপর লিট্টি চোখা। एक बात बताइए, आपका दुकान इतना फेमस क्यों है? एक्चुअली दादा आज के कथा बोलबे ना, बिकॉज प्रचंड क्राउड रही है इस मुहूर्त। तो तुम्हारा जो लिट्टी चोखा खेलाम, लिट्टी चोखा खावार माने दुकान ठीक पासे चाय दुकानटाओ आछे, तुम्हारा जो अवश्य से चाटा अवश्य ट्राई करो एवं आमिओ चाटा ट्राई करब। एबार तुम्हें देखालाम जो चाटा किभाबे बनाना होच्छे, एबार तुम्हारे क्राउडटा देखे चाओ। चाय देखते पाच्छो বাইরে বৃষ্টি পড়ছে আর ভিতরে বিশাল ক্রাউড, এবং সো এবার চাটা একবার ট্রাই করি এবার। থ্যাংক ইউ। চোখা খাওয়ার পর এবার স্পেশাল চা খাওয়া যাক। এলাইচিতে পুরো একদম মাখামাখি, জাস্ট আলাদাই। তো এই মুহূর্তে মানে চা খেতে খেতে একটা দাদার সাথে দেখা হলো, এবং উনি আমাকে বললেন যে চ্যানেলের নাম, এবং উনি যেচে আমার সাবস্ক্রাইবার হতে চান। তো ইটস রিয়েলি অ্যামেজিং। বলো, হ্যাঁ আই ক্যান ওনলি ফুড। আরে ভাইয়া ফুড ফ্রিক সুদর্শন। এই আর
337 subscribers plus I am. It's 338. Bell icon, okay. All. Okay, thank you. এই মুহূর্তে এই যে পিছনে যে দাদাকে দেখতে পাচ্ছেন, ইনি আমাকে জিজ্ঞেস করে আমার নতুন সাবস্ক্রাইবার হলেন, তো থ্যাংক ইউ সো মাচ। এইভাবে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করার পর অল বাটনটা প্রেস করো, যাতে নতুন ভিডিও পাওয়ার জন্য তোমার নোটিফিকেশন তোমাদের। ডু সাবস্ক্রাইব হিজ চ্যানেল, হি ইজ নিউ অন ইউটিউব, বাট হিজ ভিডিওস আর অ্যামেজিং। জাস্ট নাও আই হ্যাভ ওয়াচড টু অফ হিজ ভিডিওস, সুপার অ্যামেজিং এন্ড জেনুইন গুড ব্লগিং। থ্যাংক ইউ সো মাচ। সো এইভাবে পাশে থেকো এবং ভালোবাসা দিতে থাকো। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সো দেখলে একটা নতুন সাবস্ক্রাইবার পেলাম, সত্যি কথা যখন একটা নতুন কেউ সাবস্ক্রাইব করে চ্যানেলটা খুবই ভালো লাগে। সো তোমরাও যারা নতুন একবার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করার পর অল বাটনটা সিলেক্ট করো যাতে নতুন এইভাবে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর অল অপশনটা সিলেক্ট করবে যাতে নতুন নোটিফিকেশান তোমাদের ইমিডিয়েট বেসিস পেয়ে যাবে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, হর হর মহাদেব।